অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক বিশৃঙ্খলা মুক্ত দেশ চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সাথে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহের দাবিও তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শনিবার হতে যাচ্ছে ব্যবসায়ী সম্মেলন। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে এফবিসিসিআই এর সংবাদ সম্মেলন। আগামী জাতীয় নির্বাচন ঘিরে হরতালের মতো কর্মসূচি অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত করবে বলে মনে করে এফবিসিসিআই। এতে দেশের অগ্রগতির জন্য দক্ষ জনবল, ডলার সংকট সমাধান সহ সার্বিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। সম্মেলনে 2041 সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নানা দিক নির্দেশনা দিবেন বলেও আশা এফবিসিসিআই এর। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।